হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা আগের দিন যে আমি ওয়েভিকার রুলটা বলে দিয়েছিলাম সেটা খুব মন দিয়ে দেখে নিয়েছো। তাতে তোমাদের মনে হয় পরে যে অঙ্কগুলো আমি করাবো সেটা বুঝতে কোনো অসুবিধা হবে না আর কি। ঠিক আছে, তো আজকে আমি ঠিক করেছি লিনিয়ার ইনইকুয়েশনের তোমাদের কিছু অঙ্ক আমি করে দিতে চাইছি। সেই অঙ্কগুলো তোমরা যদি খুব ভালো করে দেখে নাও তাহলে তোমরা যে যেমন বই করছো সেই বইয়ের অন্য অঙ্কগুলো করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা দেখো যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে 3/2x + 1/3 > 2/3x + ½। বলা আছে এক্স গ্রেটার দেন জিরো। ফার্স্টে কী করছি দেখো, 3/2x - 2/3x এটাকে নিয়ে এলাম, > ½ - 1/3। এখানে আমি 6x এলসিএম হবে, তাহলে এটা 9 - 4 > এখানে 6 এলসিএম বা লসাগু, তাহলে এখানে 3 - 2। ক্লিয়ার? এখানে হলো 5/6x > 1/6, দুদিকে 6 কেটে গেল, তাহলে এখান থেকে আসছে 5/x > 1। এবার দেখো বলা আছে x > 0। আচ্ছা, এখানে কোনাকুনি গুণ তখনই করা যায় যদি আমি জানতে পারি যে এটা > 0। যদি বোঝা না যায় যে > 0, তাহলে কিন্তু কোনাকুনি গুণ করা যেত না। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু x > 0 বলা আছে তাহলে আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করতে পারবো, তাহলে 5 > x, হুইচ মিন্স x < 5। ক্লিয়ার? তাহলে x < 5 মানে কি, এক্স বিলংস টু, লিখতেই পারি আমি, -∞ to 5 ক্লোজ, এটা লিখতে পারি। কিন্তু দেখো এখানে বলা আছে x > 0, তাহলে যদিও আমাদের অ্যান্সার আসছে -∞ to 5, কিন্তু যেহেতু > 0 বলা আছে তাহলে আমাকে এখানে লিখতে হবে x belongs to 0 to 5। ঠিক আছে, কারণ x তো বলেই দিয়েছে যে > 0, তাহলে আমি এখানে যে অ্যান্সারটা পেলাম সেক্ষেত্রে আমার মাইনাস ভ্যালুগুলো নেওয়া যাবে না, তাহলে -∞ থেকে 5-এর ভেতর পজিটিভ ভ্যালু যেটা আছে 0 to 5, = 0 নেওয়া যাবে না কারণ > 0 বলা আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তা নেক্সট অঙ্কটা,